হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাইজ কিচেন। আশা করছো আপনার সকলো ভালেই আছে। আর আজি মই আপনার কারণে লো আসামিজ ট্রেডিশনেল ফুড। ট্রেডিশনেল ফুড বলে কলে বহুতো রেসিপিস আহি পড়ে, কিন্তু তার মাজর এবিধ হচ্ছে হাঁহ আর কুমুরার তরকারি। ইয়াতে মই এখন থালিত আপনার পরিবেশন করে দেখাইছো। আসলে আমার কিছু নীতি নিয়মত এনে ধরনের কলপাতে আবরণ করে দিয়া হয় আর তামোল পানখনো থরিয়াই দিয়া হয়। ইয়ারে একটা বাতিত আছে বরা চাউলের রহি হাঁস আর আনটো বাতিত হাঁহর মাংস আর তামোল পানখন। আর আজি মই আপনার দেখাব বিচার মূর খুড়িদেবে বনার ধরনে। আর এই রেসিপিটি বনাইছে কলখারের সঙ্গে। তেতিয়াহলে আহকচোন আমি কেনে ধরনে বনাইছে চাও। এয়া দেখিছে জুইকুড়া ধরে কেরাহীখন গরম হবলৈ দিছো। তেতিয়ালৈকে আমি গোটেই মশলাখিনি মিক্স করে লম। এয়া দিছো মিঠাতেল, এয়া দিছো হালধি, আর আপনালোকে পরিমাণ সমূহ দেখা পাইছে। আদা নহৰু পেস্ট, এয়া দিছো পিঁয়াজ, রেড চিলি পাউডার, গরম মশলা, আর দিয়া হয়েছে অলপমান জিরা পাউডার, এয়া দিয়া হয়েছে পরিমাণ অনুসারে নিমখ। এতিয়া ভালকে গোটেইখিনি মিক্স করিম। ইয়াতে চেনি দি দিছো অকণমান 1-2 পিঞ্চমানৰ জোখাৰ। আৰু এইফালে কেৰাহীখন গৰম হোৱাত ইয়াতে দিছো মিঠাতেল। মাংসখিনি আধা অংশ সিজার পিছত এতিয়া দিছো ইয়াতে কলখার। কলখার দিলে মানে মাংসটো ভালদরে সিজে আর প্রেসার থাকা মানুষেও খাবলে পারে। ইয়ার পিছতে দিছো এয়া জালুকর গুড়ি। ডার্ক ফ্রাই করছো যেহেতু কেরাহিত অকনমান লাগি ধরেছে, সেইকাৰণে পানি এড করে দিছো। আৰু এতিয়া দিছো ইয়াতে বিলাহী। পানীখিনি শুকাই যোৱাৰ পিছত এতিয়া ইয়াতে দিছো কাটি থোৱা কুমুৰা আৰু আলু। আপোনালোকে দেখিছে মাংসখিনি সম্পূৰ্ণকে সিজাই লোৱাৰ পিছতহে ইয়াত এড কৰা হৈছে। কুমড়াখিনি ভালদরে মিক্স করার পিছতে ইয়াত লগালগ হাফরখন দিয়া হওয়া নাই, অল্প সময় ভাজি লৈছো। এতিয়া দিছো ইয়াতে পানী, আৰু পানী বহুত বেছিও নিদিওঁ। হাঁহৰ তৰকাৰীখন চেমি গ্ৰেভিকে ৰাখিব বিচাৰিছোঁ। এয়া দিছো নৰসিংহৰ পাত, কাৰণ এই পাতটোৰ পৰা খুব সুন্দৰ এৰোমা এটা ওলায়। আৰু এই নৰসিংহৰ পাত আপোনালোকে যিকোনো মাংসৰ ৰেচিপিত ইউজ কৰিব পাৰে। এয়া দেখিছে মাংসখিনিত অকণমান পানীটো শুকাই যোৱাৰ কাৰণে ইয়াতে আকৌ অলপ কুহুমীয়া গৰম পানী দি দিছোঁ। এতিয়া জুইখিনি উলিয়াই দিম আৰু মাংসটো ঢাকি গাপতে অলপ সিজিব দিম। এয়া দেখিলেনে আমাৰ হাঁহ আৰু কোমোৰাৰ তৰকাৰীখন তৈয়াৰ হৈ গ'ল।
আৰু মোৰ এই ভিডিঅ'টো কেনেকুৱা পালে চাই জনাবলৈ নাপাহৰিব আৰু লগতে মোৰ চেনেলটোক লাইক কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিব।